everyone, good morning. Welcome back to my channel. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পুলিশ ব্লগের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আর ঘুম থেকে উঠে পড়েছি, এক্ষুনি উঠলাম। কাল রাতে অনেক রাত্রেবেলায় ঘুমিয়েছি, তার জন্য ঘুম থেকে উঠতে প্রায় 7:15 বেজে গেছে। আর ফ্রেন্ডস, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর কমেন্টে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তার সঙ্গে সঙ্গে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও। ঘুম থেকে উঠে দেখো বিছানাটা পুরো একদম গুছিয়ে নিয়েছি আর এখন ফ্রেশ হবো। কিন্তু কালকে সকালবেলা টিউশনে যাওয়ার সময় চুল বেঁধেছিলাম, দেখো সেই অবস্থায় এখনো এইভাবে রয়েছি। আগে চুলটাকে খুলবো, তারপরে চুলটাকে আশ্রাতে হবে, রেডি হব, টিউশন যাব। সকালে রান্না নেই, আমি এখন ফ্রেশ হয়ে রেডি হব, তারপর টিউশন যাব। তাহলে ফ্রেন্ডস, আগে ব্রাশটা করে আসি, ব্রাশ করে এসে তারপর তোমাদের সঙ্গে চুলটা খুলবো, আবার নতুন করে চুল বাঁধবো, সবটাই দেখাবো। ফ্রেশ হয়ে চলে এসেছি আর দেখো এই যে চুলটাকে খুলে নিয়েছি, দারুণ বিচ্ছিরি অবস্থা, দারুণ বিচ্ছিরি। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে একদম জঘন্য হয়ে গেছে চুল কাটা, যত্ন না করে ভীষণ এদেরকে এত খারাপ বানিয়ে ফেলেছি, বলার মতো না। হেয়ার ওয়াশ করার পরে ঠিক হবে কিনা সেটা তারপরে দেখা যাবে। আর হেয়ার ফল হচ্ছে দেখো, কি বিচ্ছিরি অবস্থা, কিচ্ছু করেনি। আর এখন কি করব, রেডি হতে হবে, বাইরে বৃষ্টি পড়ছে, আমাকে রেডি হয়ে টিউশন বেরোতে হবে। যাবো কিসে, অটোয় করেই যাবো আজকেও, অটোয় না গেলে তো হবে না। আর বাবাকে আসলে বৃষ্টি ভিজে যাবে, আমি সাইকেলেও যেতে পারবো না, তার জন্য আমাকে রেডি হয়ে অটোয় করে টিউশন যেতে হবে। চলো ফ্রেন্ডস, তাহলে এখানেই টাটা জানিয়ে দেবো। রেডি হয়ে নিয়েছি আর এবার বেরিয়ে যাবো ফ্রেন্ডস, যাবো কিসে, অটোয় করে। বাইরে কিন্তু ভালো বৃষ্টি পড়ছে, আমি ছাতা মেলে অটো স্ট্যান্ডে পৌঁছে যাব, তারপর সেখান থেকে যাব টিউশন বাড়িতে অটোয় করে। চলো ফ্রেন্ডস, তাহলে বাড়িতে এসে দেখা করবো, টাটা। অটোয় উঠে পড়েছি, অটো এক্ষুনি ছেড়ে দেবে ফ্রেন্ডস, আর টিউশন পড়িয়ে এসে তারপর তোমাদের সঙ্গে দেখা করব। টিউশন পড়িয়ে চলে এলাম বাড়িতে, আর বৃষ্টির ওয়েদার ভীষণ খারাপ ব্যাপার স্যাপার, আমার নাক আরও বন্ধ হয়ে গেছে, মাথায় শ্যাম্পু করতে হবে, শ্যাম্পুটা করতেই হবে, ভীষণ চুলটা নোংরা হয়েছে। আর আগে করব রান্না, তোমাদের দাদাভাই আসবে বিকালে। চলো তাহলে এখন ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যাব, তারপর তোমাদের সঙ্গে রান্নাঘরে গিয়ে দেখা করব। রান্নাঘরে চলে এসেছি আর এখন করব রান্না, কিন্তু তার আগে কাটতে হবে সবজি। তাহলে ফ্রেন্ডস, আমি সবজিগুলো কেটে নিই, আর সবজি কাটা তোমাদের দেখাচ্ছি না, কারণ তাড়াতাড়ি রান্না করব। সবজিগুলো কেটে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি, আর রান্নাগুলোকেও তোমাদের সঙ্গে শেয়ার করব। সবজি কাটা কমপ্লিট, আবার চলে এলাম তোমাদের সামনে, আর এবার সবজিগুলোকে দেখিয়ে দেবো, তারপর রান্না শুরু করব। এই দেখো ফ্রেন্ডস, এখানে পেঁপে আলু টুকরো করে নিয়েছি, আমার কাছে 2 পিস মাছ রয়েছে কালকে, সেটাই পেঁপে আলু তরকারিতে দিয়ে দেবো। আর দেখো এই যে পাতাকপি টুকরো করে নিয়েছি, এগুলো আমি একটু হালকা ফ্রাই করব, মানে একটু ভেজা ভেজা ফ্রাই করব, তার জন্য পাতাকপিতে দেওয়ার জন্য এই যে আলু রয়েছে, আর করবো একটু ডাল আর কিছু না। সবজি দেখলে আর রান্নাটাও শুরু করে দেবো, চলো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো। চলে এসেছি বেডরুমে, তোমরা ভাবছো যে হ্যাঁ রান্না কমপ্লিট হয়নি, বেডরুমে চলে এসেছি আমি। আমি এসেছি একটাই কারণে, ওদিকে পেঁপের তরকারি হচ্ছে, আমি এই সুযোগে হেয়ারটাকে ওয়াশ করে নেবো। চলো ফ্রেন্ডস, হেয়ার ওয়াশ করে তোমাদের সঙ্গে দেখা করবো, হেয়ার ওয়াশ করবো প্লাস চানও করে নেবো, তাহলে ওদিকে পেঁপের তরকারিটা একটু ঝোলটাও শুকিয়ে যাবে, ভালোই হবে। আর হেয়ার ওয়াশ করে দৌড়ে চলে যাবো রান্নাঘরে, একটু দেখে আসবো তরকারিটা নামিয়ে, তারপর চানটা করবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। চলে এসেছি তোমাদের সামনে, আর লোডশেডিং হয়ে গেছে, আমি এখন এই যে জানলার কাছে দাঁড়িয়ে ভিডিও করছি। আর আমি হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছি, চানও করে নিয়েছি, এবার চলে যাবো রান্নাঘরে, পেঁপের তরকারিটা নামাতে হবে, আর নামিয়ে তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। পেঁপের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এবার তরকারিটাকে নামিয়ে নেব ফ্রেন্ডস। তাহলে ফ্রেন্ডস, আজকে আমি কী কী রান্না করলাম, বাঁধাকপি, ডাল আর
পেঁপের তরকারি, এই দিয়ে আমরা দুপুরের লাঞ্চ প্লাস রাতের ডিনারও কমপ্লিট হয়ে যাবে। কারেন্ট চলে এসেছে, আর দেখো আমি হেয়ার ড্রায়ার নিয়ে নিয়েছি, আমার চুলটাকে একটু শোকাবো কারণ ভীষণ ঠান্ডা, তারপর বৃষ্টি পড়ছে, এইভাবে থাকলে খুব ঠান্ডা লেগে যাবে। আমি তাহলে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়ে নিই ফ্রেন্ডস, তারপর তোমাদের সঙ্গে দেখা করব। আর এখনো খাওয়া দাওয়া হয়নি, তোমাদের দাদাভাই আসবে, তারপর খাওয়া দাওয়া করব, আর খাওয়া দাওয়ার পরেই দেখা করব। ভেবেছিলাম চুল শুকানোর পর তোমাদের সঙ্গে দেখা করব খেয়ে দেয়ে, কিন্তু ভাবলাম যে না, হেয়ারটা ড্রাই করছি যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই জন্যই তোমাদের সামনে আসা। ফ্রেন্ডস, বলেছিলাম যে খাওয়া দাওয়া করার পর দেখা করব, কিন্তু তোমাদের দাদা ভাই বৃষ্টিতে আটকে আছে প্ল্যাটফর্ম, গাড়ি নিয়ে আসতে পারছে না, বৃষ্টিটা কমলে তারপরেই আসবে। আর আমার শ্বশুর গেছে ছাতা নিয়ে, রেইনকোট নিয়ে, তোমাদের দাদা ভাই রেইনকোট নিয়ে যেতে ভুলে গেছিলো। আমার শ্বশুর অটোতে করে চলে গেছে ছাতা নিয়ে তোমাদের দাদা ভাইকে আনতে, রেইনকোট নিয়ে। আর আমি একটুখানি তো হেয়ার ড্রায়ার করেছি, হেয়ারটা এই গরম তাপের জন্য পুরো ড্যামেজ হয়ে গেছে। বললি না তোমাদেরকে যে হেয়ার ড্রায়ার দিয়ে হেয়ার ড্রাই করলে ড্যামেজ হয়ে যায় চুলটা, যতই সিল্ক অ্যান্ড শাইন লিবন লাগাও না কেন। আর সিল্ক অ্যান্ড শাইন লিবন লাগালে তো আমার ভীষণ হেয়ার ফল হয়, তোমাদের আগেও বলেছি, আমি সেই জন্য খুব কম ইউজ করি। এখন একটুখানি হালকা তেল উপর দিয়ে মানে হেয়ার অয়েলিং করে নিলাম ওপর দিয়ে জাস্ট, আর হেয়ার ব্যান্ডটা পরেছি, অনেক দিনের পুরনো হেয়ার ব্যান্ড, এটার বয়স প্রায় 8 থেকে 9 বছর হবে। আমি এখন রেস্ট করব, মানে ওয়েট করব তোমাদের দাদা ভাই আসা পর্যন্ত, তারপর ও আসবে, ওদিকে গরম জল বসিয়ে দিয়ে এসেছি ওর জন্য, ও এসে চানদান করবে, তারপর খাওয়া দাওয়া করবো, আর তারপরই দেখা করব তোমাদের সঙ্গে, তার আগে আর দেখা করতে পারছি না ফ্রেন্ডস। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ফ্রেন্ডস, ব্ল্যাঙ্কেটটা নামিয়ে নিয়েছি, রাতে অবশ্যই ব্ল্যাঙ্কেটের প্রয়োজন হবে, যা ঠান্ডা লাগছে এখন, রাতে তো আরও ঠান্ডা বেড়ে যাবে। সন্ধ্যার থেকে ঘুমাচ্ছিলাম, পুরো পাগল পাগল পাগলি পাগলি লাগছে, আর এখন বানাবো একটুখানি চা, পুরো ঠান্ডায় নাক বন্ধ হয়ে আছে, হেয়ারটাও এখনো ভালোভাবে শুকায়নি, একটু চা খাবো আগে, বাড়ির সবাই খাওয়া দাওয়া করছে রাতের ডিনার, আর আমি এখন খাবো চা। আর কাজ আছে তোমাদের দাদা ভাইয়ের, কালকে সকালে ডিউটি আছে, আমি সবজি কেটে রাখবো, এখন চা বানাতে বানাতে সবজিগুলো কেটে রাখবো। চলো ফ্রেন্ডস, তাহলে আমি চাটা বানিয়ে নিই। জল নিয়ে নিয়েছি আর ওভেনটা অন করে দিয়েছি, এবার বসিয়ে দেবো চা, জলটা গরম হতে থাক। জলে জাল উঠে গেছে, একটু চা পাতা দিয়ে দিলাম, আর ওভেনটা দিয়ে দিই, এবার নামিয়ে নেবো চাটা। আমি তো হাত আমি হালকা লিকারই খাই, দেখো একদম হালকা লিকার করেছি। চা বানিয়ে নিয়েছি, এটাই পুরো 1 মাগ চা, দেখো ওই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি খিচুড়ি, তার সঙ্গে ওই দেখো তাওয়ায় কি বসিয়ে দিয়েছি, একটু ধনে একটু জিরে, ওটা একটু খালি খোলায় ফ্রাই করে নিয়ে ওটা পেস্ট করব শিলে, তারপর দিয়ে দেব খিচুড়িতে, ওটা খিচুড়ি নামানোর আগে আর কিছুই দেব না, জাস্ট একটু 5 ফোড়ন ফোড়ন দেব, আর কাঁচা লঙ্কা আর এই মশলার গুঁড়োটা। ফ্রেন্ডস, বারবার বৃষ্টির জন্য লোডশেডিং হয়ে যাচ্ছে, আর আমার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, রাতের ডিনারে তো খিচুড়ি ছিল, আমি ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ করছি, তোমাদের সঙ্গেও লাস্ট দেখা করে নিচ্ছি, আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে, টাটা, গুড নাইট।